নমস্কার বন্ধুরা, অনিভার আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। যেহেতু আমার আড্ডার বিষয় হলো রান্নাবান্না, তো আর মাত্র একদিন পর জামাই ষষ্ঠী। নতুন জামাইদের কথা মাথায় রেখে আমি একটা আজকে স্পেশাল ডিশ বানাবো। আজকে ডিশটার নাম আমি দিয়েছি চিড়ে মুড়ি ঘণ্ট। তো আসুন বন্ধুরা, সময় নষ্ট না করে একদম সোজাসুজি চলে যায় রান্না। বড় কাতলা মাছের মাথা আর গোবিন্দভোগ চাল, চিড়ে, আলু, পেঁয়াজ, আদা, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, চিনি, নুন, গোটা গরম মশলা, গরম মশলা গুঁড়ি, হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা তেল, সর্ষে তেল, ঘি, মাছে হলুদ, নুন হলুদ মাখালাম, ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলাম সুন্দর করে। এরপর ফ্রাই প্যানে আমি তেল দিলাম, সর্ষে তেল দিলাম মাছের মাথাগুলি ভাজার জন্য। তেল গরম হয়েছে, এবার মাথাগুলি আমি দিয়ে দেব। তারপর হালকা নাড়াচাড়া করে মাছের মাথাগুলি প্রায় হয়ে এসছে, মাছের মাথাগুলি ভাজা হোক ততক্ষণ আমি আলুতে নুন গুলো মাখিয়ে নিই। আলুগুলো সুন্দর করে একটু ঢাকা দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আলুগুলো আমি তুলে নিলাম, এরপর আমি সাদা তেল দিলাম, দিয়ে আমি এক কাপ আর একটু বেশি দু কাপ মতো চালটা দিলাম, দিয়ে আমি সুন্দর করে চালটা লাল লাল করে ভেজে তুলে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তারপর আমি অল্প তেল দিয়ে চিড়েগুলো ভেজে নেব, মতো চিড়ে দেব, চিড়েগুলো সুন্দর করে ভেজে তুলে নিন। এরপর কড়াইতে আমি তেল দিলাম, রান্নাটা শুরু করব। দু চামচ মতো তেল দিলাম, এরপর চিনি দেব এক চামচ আর একটু বেশি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করব, লাল লাল হয়ে আসবে তখন পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দেবো। এরপর আমি ধনে বাটা দিচ্ছি, সব এক এক করে দিয়ে দেবো, ঠিক আছে? তারপর আমি ধনে বাটা দিলাম, সুন্দর করে নাড়াচাড়া দিই। আদা বাটা দিলাম, লঙ্কা বাটা দিয়ে দেবো আমি মশলাগুলি, তারপরে কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম। সব দিয়ে আমি তো ভাজা ভাজা করবো,
একটু গ্যাসটা হাই ফ্লেম করে দেবো, কারণ এখন ইয়ে হবে, একটু জল দিয়ে করবো। বুঝলেন? জল দিয়ে কষে মানে একটুখানি জল দিয়ে মশলাটা আরো একটু কষি, জল দিলাম, তারপর সুন্দর করে কষি। এবার মাছের মাথাগুলো আমি শিল নড়া দিয়ে নড়া দিয়ে ছিনে নেব। মাছের মাথা মাথা আমি ভেঙে হলুদ গুঁড়ি দিচ্ছি, লঙ্কা গুঁড়ি দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া দিচ্ছি, একটুখানি জল দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া দেব। তারপর আমি ভেজে রাখা আলুর টুকরোগুলি ওই মশলার মধ্যে একসাথে আমি দিয়ে দেব। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দেব। মশলা আলু প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, হালকা লেগে লেগে গেছে, তার মানে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, তারপর একটু নাড়াচাড়া দিচ্ছি। এবার আলুটা সেদ্ধ হয়েছে কিনা আমি ঢাকনাটা খুলে দেখি, হয়ে গেছে। এবার আমি চাল ভাজাটা দিয়ে দেব। মাছের মাথাগুলো ঢেলে দেব। গ্যাসটা আমি হাই ফ্লেম করে দিলাম, চিড়েটা মিশিয়ে নাড়াচাড়া দেব। রান্না আমার প্রায় হয়েই এসেছে, এবার আমি চিড়েটা মিশিয়ে জাস্ট নাড়াচাড়া দেব। আর নামানোর সময় আমি একটু গরম মশলা আর ঘি ছিটিয়ে দিলাম। আস্তে আস্তে জলটা শুকিয়ে গেছে, অনেকটা টেনে নিয়েছে। এবার আমি একটু নাড়াচাড়া দিয়েছি, রান্নাটা প্রায় হয়েই এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঘি আর গরম মশলা দিয়ে একটুখানি ওই 1 মিনিট মতো একটু রেখে দেবো। ঘি আর গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঠিক আছে, আমার রান্নাটা 1 চিমটে একটু ঘি, এবার আমি এটা নাড়াচাড়া দিয়ে একটুখানি রেখে দেব। তাহলে সেন্টটা খুব সুন্দর হবে এবং খাবারটা রান্নাটা সেন্টটা পুরো টেনে নেবে। এবার আমি
যে প্লেটটা আমি সার্ভ করছি। চিড়ে মুড়ি ঘন্ট পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে। এবার আমি বাচ্চাদেরকে পরিবেশন করছি, ওরাই খেয়ে বলবে আমার রান্নাটা কিরকম হয়েছে। তোমরা খেয়ে বলবে কিন্তু, ঠিক আছে? সপ্তর্ষি প্লেট সোজা করে ধরো। খুব ভালো হয়েছে। Thank you.